নায়িকা হয়ে যাওয়ার পর যে ফেসবুকে আগে যেরকম নকটা আসতো এখন আর একটু বেশি আসে, নর্মাল স্প্যাম মেসেজ স্পেশালি যেটা হয় ইউ আর সো বিউটিফুল, এটা ধরো যে কেউ মিডিয়াতে না তারপরও তাকে অনেক নক দেয় ফেসবুকে এখন বলে নতুন করে না, বাট আমার কিন্তু প্রোফাইলগুলো আগে থেকে একটু বোল্ড বেশি। হ্যাঁ হ্যাঁ, বাট অ্যাট দ্য সেম টাইম আমি ছোটবেলা থেকেই অনেক কনফিডেন্টলি বড় হয়েছি বা কখনো ওই চাপে বা বাধার মধ্যে থাকিনি, সো আমার অলওয়েজই সারা জীবন ইন্ডিপেন্ডেন্ট ছিল না, সারা জীবন স্প্যাম মেসেজেস পেয়ে গিয়েছি যখন ভেরি ওয়াজ ভেরি ইয়াং, তখন থেকে যখন আই ওয়াজ ইন কোচিং এ পড়তেছি আশেপাশে মানুষজনরা কোনোভাবে নাম্বার পেয়ে, সো আই অলওয়েজ গট ইট। আমার কাছে কিছু কুইক কুইজ আছে, তোমার হাসি এত সুন্দর, প্রেমের প্রস্তাব আগে কেমন পেতে আর সিনেমার পর কেমন পাও? বিয়ের প্রস্তাব, বিয়ের না প্রেমের, আল্লাহ এটা বিয়েতে চলে গেছে, প্রেমের প্রস্তাব, প্রেমের প্রস্তাব সব পাই এখনো পাই, মানে সিনেমার পর তো একটু বেড়ে গেছে না, না আগের মতে কমে গেছে। আচ্ছা, MR9 ছবিটি করার সময় মাসুদ রানার প্রেমে কি পড়েছিলে বলো, এখন বলো না IBM সুমন খুব সিনিয়র আমাদের থেকে, না না কিন্তু প্রেমে পড়ে নাই, পর অনেক দুষ্টু তো। ও আচ্ছা, দুষ্টুমি করতে করতে সময় চলে গেছে, ওকে। প্রেমে পড়ে যে কোনো রকমের কষ্টের বা সুখের কথা আমি এটার অ্যানসার জানি, আপুর সাথে শেয়ার করো, রাইট? না তাহলে শেয়ারই করি না। তোমার সব থেকে ভালো বন্ধুর নাম কি এবং তাকে এই মুহূর্তে কি বলতে চাও? নাই নাই, ওকে। দেশের বাইরে আর দেশের চলচ্চিত্রে কোন হিরোদের সঙ্গে আড্ডাবাজি, লং ড্রাইভ, ডেট এন্ড কিসিং সিন করতে চাও? কি কি কার সাথে, কার সাথে? দেশের বাইরে কিংবা দেশের যে কোনো হিরোর সাথে। হ্যাঁ, এখন এটা বলে একটু ইয়ে লাগবে কিনা জানি না, কিছু লাগবে না, ইটস ইওর উইশ। আই অলওয়েজ লাইক শাহরুখ খান, বাট আই ডোন্ট নো এখন ইফ কিসিং হিম এন্ড উইল লুক নাইস অর নট, বাট শাহরুখ খান ইজ মাই ড্রিম ম্যান। ওকে, আচ্ছা, মডেলিং নাকি সিনেমা, কোনটাতে নিজের ক্যারিয়ার করতে চাও? মডেলিং ইজ মাই ফার্স্ট জব, ঠিক আছে, মডেলিং এর রেসপেক্ট, ওটার প্রায়োরিটি আমার জন্য সবসময় থাকবে। একটু লং করে বলতেছি অ্যান্সারটা, বাট একটু খুব লাকি মনে করি যে দেশের মধ্যে আই ডিড গুড জব, তারপর ইন্টারন্যাশনালি প্যারিস ফ্যাশন উইক করলাম, তারপর মিলান ফ্যাশন উইক করছি, অ্যাওয়ার্ড পাইছি বেস্ট মডেল অ্যাওয়ার্ড, সো প্রিটি মাচ কভার করছি, আরো অনেক কভার করা বাকি, ইটস জাস্ট আ স্টার্টিং, হ্যাঁ জাস্ট দ্য স্টার্টিং, বাট অ্যাক্টিং তো আমার আরো বেবি, সো আমি অ্যাক্টিংটাকে প্রায়োরিটি লিস্টে এখন টপে রাখছি, কারণ ইটস মাই নিউ বেবি, এটা আমার বেশি প্যাম্পারিং দরকার, আদর যত্ন দরকার, এট দ্য সেম টাইম অফ কোর্স মডেলিং উইল অলওয়েজ বি দেয়ার। ওকে, তোমাকে যদি ফ্রিডম দেওয়া হয় অ্যাজ এ ইউ আর দ্য ডিরেক্টর অফ আ ফিল্ম, সো তোমার নায়ক চুজ করার সময় তুমি মাথায় কোন তিনটা জিনিস রাখবে যে এই তিনটা গুণ একজন নায়কের মধ্যে থাকা উচিত? একটা নায়কের মধ্যে তার কেপেবিলিটি থাকা উচিত যে হঠাৎ সুইচ করার ইমোশনস, অ্যান্ড যে জানে যে ফর এক্সাম্পল আমি একদম হ্যাঁ হ্যাঁ তোমার আই হ্যাভ নো নলেজ, আমি সে নিজের থেকে বলছি। আরেকটা আমি বলবো যে যার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ আলাদা করে রাখতে চলে, লাইক সেটস এর মধ্যে অনেকে থাকে যে দিল ব্রিং দেয়ার ট্যান্ট্রামস, যেগুলো বাসায় ফেস করছে ওগুলো সেটসে নিয়ে চলে আসছে, সো ওইটা না, বাসাটা বাসায় সেটে টু সেটে। আর থার্ড কোয়ালিটি আমি বলবো, সিনিয়র হোক আর জুনিয়র হোক, মাস্ট বি ভেরি রেসপেক্টফুল। তোমাকে একটা আইসক্রিম কিনে দেওয়া হলো, তোমার ছবির ডিরেক্টর আসিফ আকবর আর নায়ক ABM সুমন তোমার কাছে আইসক্রিম খেতে চাইলো, তুমি কাকে দিও আইসক্রিমটা? আই নো তোমার জন্য টাফ না আসলে, তোমার কাছে চাইলো দিবা না, নিজেকে তোমরা তুমি কিসের সঙ্গে তুলনা করবে, লাড্ডু, বাসি পোলাও, ফুচকা, তেঁতুলের চাটনি নাকি করলার জুস? লাড্ডু দেখে দেখা যায় গোল, আমি একটা কোন দিক দিয়ে, চেহারার দিক দিয়ে, আমার ফেস অনেক বেবি। ওকে, উই আর হাই ফাইভ। ওকে, তুমি খুব সুন্দর গান গাও এবং তোমার বন্ধুরা খুব প্রশংসা করে তোমার গানে, সেই গানটা আমি শুনতে শুনতে আজকে বিদায় নিব, এখন শুনতে যাই না, এটা কি সত্য কিনা, সত্য নাকি মিথ্যা? আমি বাথরুম সিঙ্গার, I love to sing. আমাকে এখন বললে, এখন বলতে বলতেছি না, বাট আমি সবসময় একটু আগেও শুট স্টার্ট হওয়ার আগে আমি গুনগুন করছি, আমি সবসময় গান গাই। আচ্ছা, সিনেমার নায়িকা না হলে কিংবা মডেল না হলে আলিশা কি হতো, কি মনে হয় আলিশার? আইটি নিয়ে পড়েছি, তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিছু করতাম, বা মেবি মাইক্রোসফটে কাজ করতাম, জব করতাম, কিছু একটা। জান, মান, অর্থ, এই তিনটার মধ্যে আলিশা আসলে কোন জিনিসটাকে সব থেকে বেশি গুরুত্ব দেয়? আলিশা আসলে কোনটা নিজের জান আর পরের জান, এটা তো আসলে বুঝতে পারছি না।